জল থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বিলদা এলাকায়। এই ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার বিলদা থানা সংলগ্ন এলাকার ঘটনা। মৃতের নাম প্রদীপ নন্দ, বয়স আনুমানিক 50 বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি ইলেকট্রনিক্স এর কাজ করতেন, গতকাল রাতে খেয়ে বাড়িতে ছিলেন। আজ অর্থাৎ শনিবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে মৃতদেহ দেখতে পায় পরিবারের লোকজন। তবে ঠিক কি কারণে মৃত্যু তা জানা যায়নি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানানো হয় বিলদা থানার পক্ষ থেকে। বিলদা থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।